হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ নিয়ে চলে আসছি। আপনাদের মধ্যে অনেকে আছে হলো যারা টাকার অভাবে টপ লেভেল ডোমেন কিনতে পারতেছেন না, আপনারা নিজেরা ব্লগিং করতে চান কিংবা নিজের পোর্টফোলিও সাইট বানাতে চান, ওয়েবসাইট বানাতে চান, বাট ডোমেইনের অভাবে সাইট বানাতে পারতেছেন না আর টাকার অভাবে ডোমেইন কিনতে পারতেছেন না। তো আমার এই ভিডিওটা দেখার পর সবাই একটা করে ফ্রি ডোমেইন নিয়ে নিতে পারবেন, কোনো প্রকার টাকা ছাড়াই, কোনো প্রকার টাকা খরচ করতে হবে না, একদম ফ্রিতে .com, .net, .org, .info, .business এরকম অনেকগুলো এক্সটেনশন আছে। যে কোনো একটা এক্সটেনশনের আপনার পছন্দের ডোমেইন আপনি সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবেন। তো এখানে একটা প্রশ্ন আছে, অনেকে মনে করে হলো এটা স্ক্যাম, কারণ অনেকগুলো কোম্পানি আছে যারা ফ্রি ডোমেইন নেওয়ার কথা বলে, ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশনের কথা বলে আপনাকে দিয়ে ডোমেইন রেজিস্ট্রেশন করাইয়ে স্ক্যাম করে। তারা আপনাকে ডোমেইনের ওনারশিপ দেয় না, অথবা 6 মাস 1 বছর পর আপনার কাছে টাকা দাবি করে টাকা না দিলে আপনার ডোমেইনটা নিয়ে নেয়। বাট আমি যেই কোম্পানি নিয়ে ভিডিও বানাচ্ছি এটা স্ক্যাম করার কোনো সন্দেহ নেই, কারণ আমি যে কোম্পানি নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হলো মেলচিম কোম্পানি। মেলচিম কোম্পানি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট, সবচেয়ে পপুলার ইমেল মার্কেটিং কোম্পানি। ওয়ার্ল্ডের অনেকগুলো সাইট, প্রায় 2 মিলিয়ন সাইট হলো মেলচিম ইউজ করে ইমেল মার্কেটিং এর জন্য। সো মেলচিম কোম্পানি স্ক্যাম করা পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সো আপনারা সম্পূর্ণ টেনশন ফ্রি ভাবে ডোমেইনগুলো নিতে পারবেন। আর আরেকটা বিষয় হলো এই ডোমেইনটা ফ্রি দেওয়া হচ্ছে মূলত করোনা মহামারীর কারণে, কোভিড-19 এর কারণে অনেকগুলো লোকাল বিজনেস হলো ক্ষতির সম্মুখীন হয়েছে। তো এদের জন্যই মেইনলি হলো মেলচিম কোম্পানি ফ্রিতে ডোমেইন দিচ্ছে একটা করে, যাতে তারা তাদের বিজনেসে কাজে লাগাতে পারে ডোমেইনটাকে, একটা ওয়েবসাইট বানাতে পারে কিংবা ল্যান্ডিং পেজ বানাতে পারে। যাই হোক, তো ভিডিওটা আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন, কোথাও স্কিপ করবেন না, কারণ নেওয়ার জন্য বেশ কিছু ট্রিক ফলো করতে হবে। তো আপনারা যদি কোথাও স্কিপ করেন তাহলে ওই ট্রিকটা আপনারা জানতে পারবেন না আর শেষমেশ ডোমেইনটাও নিতে পারবেন না। তো ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে দেখবেন যদি ডোমেইন নিতে চান। আর ভিডিও শুরু করার আগে, অর্থাৎ আমি কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে কিছু কথা বলে রাখি, এই ডোমেইন নেওয়ার সুবিধা কি আর অসুবিধাগুলো কি সেগুলো বলে রাখি। তো প্রথমে আমরা অসুবিধাগুলো জেনে নিই। মেলচিম কোম্পানি থেকে ডোমেইন নেওয়ার অসুবিধাটা হলো, প্রথমত আপনাকে তারা ডিএনএস ম্যানেজমেন্টটা অ্যাকাউন্টের মধ্যে দিবে না। তো ডিএনএস এ যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে আপনাকে ওদেরকে ইমেল করতে হবে অথবা সাপোর্টে চ্যাট করতে হবে, চ্যাট করে দেন আপনি চেঞ্জ করতে পারবেন ডিএনএস। আরেকটা সমস্যা হলো আপনি নেম সার্ভার চেঞ্জ করতে পারবেন না। নেম সার্ভার চেঞ্জ করতে না পারার ফলে আপনি এটা কোনো হোস্টিং এ অ্যাড করতে পারবেন না, অর্থাৎ আপনি যদি কোনো হোস্টিং কোম্পানি থেকে যদি হোস্টিং কিনে ওই ডোমেনটা ওই হোস্টিং এ অ্যাড করতে চান, ওয়ার্ডপ্রেস কিংবা অন্য কিছু দিয়ে সাইট বানাতে চান, তাহলে ওটা বানাতে পারবেন না, কারণ নেম সার্ভার চেঞ্জ করার অপশন নেই তাদের। আর আরেকটা বিষয় হলো আপনি জাস্ট হলো মেলচিম্পের একটা ওয়েবসাইট বিল্ডার টুল আছে, ওই টুলটা দিয়ে ওয়েবসাইট বানাতে পারবেন, ডিজাইন করতে পারবেন। ওই টুলটার মধ্যে কোডিং করার কোনো অপশন নাই, জাস্ট হলো র HTML কোড করা যায় টেক্সট ফাইলের মধ্যে, ওটা ছাড়া আর কোনো প্রকার কোডিং করা যায় না। সো এগুলো হলো সমস্যা এই ডোমেনের। এখন আমরা চলে যাব সুবিধা কি কি সেটাতে। প্রথমত সুবিধা হলো আপনি ফ্রিতে একটা ডোমেন পাচ্ছেন 5 বছরের জন্য, অর্থাৎ 5 বছর ওই ডোমেনটা ফ্রি থাকবে, আপনাকে কোনো প্রকার টাকা পে করতে হবে না। আর দ্বিতীয় সুবিধা হলো আপনি .com, .net, .org, .info, .business অনেকগুলো এক্সটেনশন ফ্রি পাচ্ছেন, এর মধ্যে থেকে যে কোনো একটা এক্সটেনশন আপনার পছন্দের একটা এক্সটেনশনে আপনি ডোমেন কিনে নিতে পারবেন। তৃতীয় সুবিধা হলো আপনি এটা দিয়ে ডোমেন পার্ক করে ডোমেনগুলো ফ্লিপিং করতে পারবেন কিংবা ডোমেন সেল করতে পারবেন, রিসেল করতে পারবেন। তো আমি কিছুদিন আগে ডিজিটাল অ্যাসেট নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, হয়তো অনেকে দেখছেন, যারা দেখেন নাই তারা আই বাটনে ক্লিক দিয়ে কিংবা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন, আপনারা কিভাবে ডিজিটাল অ্যাসেট বাই সেল করে আয় করতে পারেন অনেক টাকা, সেই ভিডিও। তো ডিজিটাল অ্যাসেট আমি দেখেছিলাম, ডোমেন ফ্লিপিং হলো অনেক পপুলার একটা বিজনেস ডোমেন রিসেল করার কি। তো এই যে ডোমেন ফ্লিপিং এর কাজটা আপনি এই মেলচিম্পের ডোমেনটা দিয়ে করতে পারবেন, মেলচিম্পের মধ্যে ডোমেনটাকে পার করে রেখে পরে সেল করে দিতে পারবেন। তারপর আরেকটা সুবিধা হলো আপনি ব্লগ স্পটে সাইট বানিয়ে অ্যাডসেন্স অ্যাড করে অ্যাডসেন্স থেকে আয় করতে পারবেন, অর্থাৎ আপনি কমপ্লিট একটা ব্লগ সাইট বানিয়ে ওটাতে অ্যাডসেন্স অ্যাড করে আয় করতে পারবেন এই ডোমেন দিয়ে। তো ইউটিউবে বাংলাদেশি অনেক ইউটিউবার, ইন্ডিয়ান অনেক ইউটিউবার ভিডিও বানাইছে যে মেলচিম্পের এই ফ্রি ডোমেনগুলো কিছু করা যাবে না, মেলচিম্প সাইটে রেখে দিতে হবে। তো এটা ওরা ভুল ইনফো দিছে, আসল ইনফো হলো আপনারা চাইলে এই ডোমেনগুলা আপনাদের ব্লগ স্পট সাইটে হলো অ্যাড করতে পারবেন, ব্লগ সাইট বানাতে পারবেন। তবে সমস্যা যেটা হবে সেটা হলো এই ডোমেনগুলো যে 5 বছর ফ্রি ছিল আপনি 5 বছর ফ্রিতে চালাতে পারবেন না, 11 মাস ফ্রিতে চালাতে পারবেন। তো 11 মাস শেষ হয়ে গেলে আপনাকে চার্জ করা শুরু করবে। তো 11 মাস হওয়ার আগে আপনাকে ডোমেনটা অন্য কোনো কোম্পানিতে, ডোমেন হোস্টিং কোম্পানিতে ট্রান্সফার করে নিতে হবে টাকা দিয়ে। তো 11 মাস কিন্তু আপনি ফ্রিতে ব্লগ সাইট চালাতে পারবেন। আর যদি আপনি ব্লগ স্পটে অ্যাড না করেন, মেলচিম্পের মধ্যে রেখে দেন, তাহলে 5 বছর থাকবে ডোমেনটা, 5 বছর আপনি পার করে রাখতে পারবেন কিংবা ওইখান থেকে ডিরেক্ট সেল দিতে পারবেন। আর সেল দিলে অন্য সাইটে ট্রান্সফার করে নিবে যে কিনে নিবে সে। সো সবগুলো বিষয় আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে ডিটেলস দেখবো, কিভাবে আপনি ডোমেন নেবেন, কিভাবে পার করবেন, কিভাবে সেল করা যাবে সেগুলো আমরা কথা বলবো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর। সো আর বেশি কথা না বাড়িয়ে তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো ভিউয়ার্স আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে, এখন আমরা দেখব কিভাবে আমরা মেলচিপ থেকে ফ্রিতে একটা ডোমেন কিনতে পারি কিংবা ক্লেম করতে পারি। তো ক্লেম করার জন্য যা যা লাগবে সেগুলো লিংক আর ডাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, চেক করে ওইগুলো ইউজ করে ডোমেন নিয়ে নেবেন। তো এখানে আমি অনেকগুলো ব্রাউজার আর হলো ফাইলগুলো রাখছি যেগুলো আমার প্রয়োজন হবে এই ডোমেন নেওয়ার জন্য। লিঙ্কগুলো সব ওপেন করে রাখছি ব্রাউজারের মধ্যে যাতে কম টাইমের মধ্যে আপনাদেরকে দেখাতে পারি। তো গুগল ক্রোমের মধ্যে আমার ইমেল ওপেন করা আছে ইয়াহু মেল, আর মজিলার মধ্যে হলো আমাদের মেল চিম্পের লিঙ্ক ওপেন করা আছে, আর যা যা লাগবে সেগুলো লিঙ্ক ওপেন করা আছে। তো আমরা মজিলাতে চলে যাই। আর মজিলাতে যাওয়ার পর আপনারা প্রথমে মেল চিম্পের লিঙ্কে যাবেন, এটা হলো মেল চিম্পের অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটের প্রথম পেজে গেলে আপনাদেরকে এরকম একটা পেজ দেখাবে, তো এখানে দেখবেন গেট ইউর ফ্রি কাস্টম ডোমেন এই একটা অপশন আছে, এটাতে আপনাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন গেট এ ডট কম ফর 5 ইয়ার্স, এখানে সাইন আপ একটা অপশন আছে, তো এখানে সাইন আপে ক্লিক দিয়ে আপনাদেরকে সাইন আপ করতে হবে। তো আর একটা জিনিস বলে রাখি ভিউয়ার্স, একই ডিভাইসের মধ্যে আপনারা দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন না, দুইটা ডোমেন ক্লেম করতে পারবেন না, কারণ আপনার আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করবে, এরপরে আপনাকে আর কিন্তু অফার দিবে না ফ্রি ডোমেন নেওয়ার জন্য। তো আমি যে ডোমেনটা ক্লেম করছি ওই ডোমেনটা হলো অন্য একটা ডিভাইসে ক্লেম করছি, আমি এই ডিভাইস দিয়ে আমার এই ল্যাপটপ দিয়ে জাস্ট হলো আপনাদেরকে শেখানোর জন্য টিউটোরিয়াল বানানোর জন্য দেখাচ্ছি। যেহেতু একই ওয়াইফাই লাইন আমি ব্রডব্যান্ড ইন্টারনেট চালাই, তো ডিভাইস আলাদা হলেও কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস গুলো সেম হয়, তো সেজন্য যাতে ট্র্যাক করতে না পারে সেজন্য আমি একটা ভিপিএনে ইন্ডিয়ান আইপি ধরে নিছি, ইন্ডিয়ান আইপি চালু করে রাখছি। আর আমি অ্যাকাউন্টটা খুলবো কিন্তু ইন্ডিয়ার ডাটা দিয়ে, সেজন্য আমি এই ফেক অ্যাড্রেস জেনারেটর এটা ওপেন করে রাখছি। যাই হোক, আমরা জাস্ট সিম্পলি সাইন আপে ক্লিক দিব। প্রথমে সাইন আপে ক্লিক দেওয়ার পর এটা কেটে দিব আমরা, এটা কাটার পর এখানে আপনার ইমেল দিতে হবে, তো আমি আমার ইমেলটা পেস্ট করে দিই। আমার ইমেলটা পেস্ট করে দিছি, এখানে একটা ইউজার নেম দিতে হবে, তো আমি যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা একটু কঠিন আছে, পাসওয়ার্ডের এই 5টা রিকোয়ারমেন্ট কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনার পাসওয়ার্ডের মধ্যে মিনিমাম একটা স্মল লেটার থাকতে হবে, মিনিমাম একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, মিনিমাম একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার বলতে হ্যাশ অ্যাট দ্য রেট এগুলা, তারপর একটা মিনিমাম একটা নাম্বার থাকতে হবে, যে কোনো একটা নাম্বার 1 2 3 এরকম যে কোনো একটা নাম্বার থাকতে হবে মিনিমাম, আর পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের হতে হবে লম্বাই। সো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে দিয়ে দিব। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ইউজার নেম আর পাসওয়ার্ড গুলো সবসময় মনে রাখবেন, আর ইমেল অবশ্যই রিয়েল ইমেল দিতে হবে, কারণ আপনি যদি ইমেলের অ্যাক্সেস হারাই ফেলেন সেক্ষেত্রে হলো আপনি ডোমেনের অ্যাক্সেসও হারাই ফেলবেন, কারণ এই ইমেল আর পাসওয়ার্ডই হলো আপনার ডোমেনের অ্যাক্সেস। তো আমি একটা পাসওয়ার্ড লিখে দিই। তো দেখেন পাসওয়ার্ড লেখার পর আমার এখানে অল সেট হয়ে গেছে, এখানে আমার গেট স্টার্টেড ক্লিক দিতে হবে, তো আমি গেট স্টার্টেড ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন ইমেল যাবে, এই যে দেখেন আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন ইমেল যাবে, তো আমি ইমেল চেক করব। ইমেল চেক করে ভেরিফিকেশন ইমেলটার লিংক নিয়ে আমি এখানে পেস্ট করে হলো ইমেলটা ভেরিফাই করে নিব। তো এটা আমার ইমেল, ইমেলটা আমি রিফ্রেশ করি, এতক্ষণ ইমেলটা চলে আসছে হয়তো, এই যে দেখেন ইমেল চলে আসছে মেল চিম থেকে। তো অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এটার লিঙ্কটা আমি কপি করে নিব, কপি করে এখানে পেস্ট করে আমার ইমেলটা ভেরিফাই করে নিব। তো ইমেল ভেরিফাই হয়ে গেছে, হওয়ার পর এখানে আই এম নট এ রোবট এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে, তো এখানে আমি ক্লিক দিব। ক্লিক দিলে এরকম একটা ক্যাপচা আসবে, তো আপনার ক্যাপচাটা ফিল আপ করে নিতে হবে সিম্পলি, এরপরে ভেরিফাই করে নিতে হবে। সো আমার ক্যাপচাটা ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই হওয়ার পর এখানে দেখেন অনেকগুলো প্ল্যান আছে, এখানে আপনার ফ্রিটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে, তো এটাই রাখবেন। এটা রাখার পর এখানে কমপ্লিট বাটনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে নাম দিতে হবে, ফার্স্ট নেম আর লাস্ট নেম, তো আপনি আপনার নাম দিতে পারেন কিংবা যে কোনো নাম দিতে পারেন, তো আমি র্যান্ডম একটা নাম দিয়ে দিই, র্যান্ডম নাম দিয়ে আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনার বিজনেসের নাম লিখতে হবে, তো বিজনেসের নাম আপনি যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, আপনি চাইলে আপনি যে ডোমেনটা কিনবেন সেই ডোমেনটাও দিয়ে দিতে পারেন সেটার নাম। তো আমি ডোমেন কিনবো হলো দোকানপাট.com কিংবা দোকানপাটবিডি.com, তো আমি দোকানপাট দিয়ে দিব। আর এখানে ডু ইউ হ্যাভ ওয়েবসাইট, এটাতে নো দিতে হবে, নো সিলেক্ট করে দিবেন, নো সিলেক্ট করার পর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, এখানে দেখেন অ্যাড্রেস অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে, কারণ আমার যে ভিপিএন অন আছে ওই ভিপিএন এর অ্যাড্রেসটাই অন হয়ে আছে। তো আমি কি করব, এখানে যেটা অন হয়ে আছে বেঙ্গালুরু, বেঙ্গালুরু এই লেখাটা কপি করে নিব, এখানে আমি বেঙ্গালুরু নামটা পেস্ট করব। পেস্ট করার পর জেনারেটে ক্লিক দিব, জেনারেটে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে বেঙ্গালুরুর একটা অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেছে, তো আমি এই অ্যাড্রেসটা দিয়ে দিব, এটা ফুল কপি করব, কপি করে এনে এখানে দিয়ে দিব। এরপরে সিটি কান্ট্রি এগুলো দেওয়া আছে, জিপ কোডটা আপনার চেঞ্জ করতে হবে, জিপ কোড এখানে যেটা আছে সেটা কপি করব, কপি করে দেন এখানে দিয়ে দিব। এরপর ফোন নাম্বারটা হলো অপশনাল, এটা না দিলেও চলে, বাট আমরা এটা দিয়ে দিব। ফোন নাম্বার এখানে দেওয়া আছে ফেক অ্যাড্রেস জেনারেটরে, এই ফোন নাম্বারটা আমরা কপি করে নিব, কপি করে এখানে দিয়ে দিব। দেওয়ার পর অ্যাড্রেস সেট করা শেষ, এখন আমরা জাস্ট কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে লেখা আসবে ডু ইউ হ্যাভ এনি কন্টেন্ট, এটাতে নো দিয়ে দিবেন, নো দেওয়ার পর কন্টিনিউ দিবেন।
কন্টিনিউ দেওয়ার পর হোয়াট ডু ইউ অফার, অর্থাৎ আপনার কোম্পানিটা কি টাইপের সেটা এখানে যে কোনো একটা উপরের যেগুলো চারটার একটা সিলেক্ট করে দিলে হবে। তো আমি এটা অরিজিনাল কন্টেন্ট এটা সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ দিলাম। তারপর কন্টিনিউ দেওয়ার পর সবকিছু হয়ে গেছে, এগুলো আপনি মার্ক করলেও করতে পারেন, না করলেও নাই। তো মার্ক না করাই বেটার, আমরা যেহেতু জাস্ট ডোমেন কিনবো এখানে কাজ করবো না। তো লেটস গো ক্লিক দিব। লেটস গোতে ক্লিক দেওয়ার পর আমাদের কাজ শেষ, আমাদের মেলচিপ অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে কমপ্লিটলি খোলা হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো আমাদের ডোমেন কিনতে হবে। তো ডোমেন কেনার জন্য আপনার এখানে দেখেন ব্র্যান্ড একটা অপশন আছে উপরে, ব্র্যান্ড অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে ম্যানেজ ডোমেন একটা অপশন আছে, তো ম্যানেজ ডোমেন এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন, নিচে এসে দেখেন পারচেজ অ্যান্ড নিউ ডোমেন, এখানে একটা অপশন আছে ফাইন ডোমেন বাটন আছে, এই ফাইন ডোমেন বাটনটাতে আপনাদের ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর নাও আমাদের এখানে ডোমেন কেনার অপশন চলে আসবে। সো এখানে দেখাচ্ছে হলো দোকানপাট ডট নেট, এটা অ্যাভেলেবেল আছে। আর আমি দোকানপাট বিডিটা চেক করে দেখবো, তো দোকানপাট বিডিটাও নাই, দোকানপাট বিডি ডট নেট আছে। তো যেহেতু শুধু ডট নেটই আছে, আমি বিডিটা কেটে দিব। তো দেখেন আমার দোকানপাট ডট নেট এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে, এখানে ফ্রিতে ক্লেম করার জন্য অপশন আসতেছে। তো আমি নিতে চাইছিলাম হলো দোকানপাট ডট কম, বাট ডট কমটা অন্য কেউ নিয়ে নিছে, সেটা আমি এখন নিতে পারতেছি না। সো আমি ডট নেটটা নিয়ে নিবো, যেহেতু ডট নেটটা পাচ্ছি। তো আপনি যদি ডট কম পান ডট কম নিয়ে নিবেন, ডট নেট পান ডট নেট নিয়ে নিবেন, কারণ ডট কম আর ডট নেটের ভ্যালু কিন্তু সেম। আর ডট ওয়ার্জি নিবেন হলো আপনার যদি কোনো ফাউন্ডেশন থাকে, নন প্রফিট অর্গানাইজেশন থাকে, তখন অর্গানাইজেশনের জন্য আপনি অর্গ নিতে পারেন। আর পোর্টফোলিও সাইটের জন্য কিংবা কোম্পানি সাইটের জন্য ডট ইনফো নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ডট নেট আর ডট কম হলো সবচেয়ে বেটার। তো এখানে দেখেন ডট নেট ডট ওয়ার্জি ডট ইনফো ফ্রি আছে, তারপর ডট এজেন্সি ফ্রি আছে, তারপর আরো অনেকগুলো ডোমেন ফ্রি আছে, আপনারা চেক করে দেখতে পারেন। যেমন ডট বিজনেস ফ্রি আছে, তারপর এখানে লোড মোড়ে দিলে আরো অনেক পাবেন ফ্রি, এই যে একটা ডট সেন্টার ফ্রি আছে। তো এগুলো আপনারা চেক করে নেবেন। আমি এখন জাস্ট হলো দোকানপাট ডট নেট এটা ক্লেম করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ক্লেম করবেন, যদিও আমি শিওর না ক্লেম হয় কিনা, যেহেতু আমি বিপিএন চালাচ্ছি, বিপিএন এ ক্লেম নাও হতে পারে। বাট আপনারা যেহেতু প্রথমবার মেলচিম থেকে ডোমেন কিনবেন, আপনার বিপিএন কানেক্ট করার দরকার নেই, আপনার মোবাইলের নর্মাল নেট চালু করবেন কিংবা ওয়াইফাই চালু করবেন, আপনার বাংলাদেশি অ্যাড্রেস দিয়েই, আপনার ইন্ডিয়ার অ্যাড্রেস দিতে হবে না, আপনার বাংলাদেশি রিয়েল অ্যাড্রেস দিয়ে সবকিছু রিয়েল দিবেন, সবকিছু রিয়েল দিয়ে আপনি ডোমেনটা ক্লেম করে নিতে পারবেন ফ্রিতে। বাট একটু সমস্যা আছে, ওই সমস্যাটা আমি একটু পরে সমাধান করে দিচ্ছি, সমস্যাটা দেখাচ্ছিও। সো দোকানপাট বিডি এটাতে আমি ক্লেম ইউর ডোমেন এই বাটনটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অ্যাড্রেস গুলো অটোমেটিক্যালি চলে আসছে, বাট এখানে স্টেটস দিতে হবে। স্টেটস এর জন্য আমি আবার ফেক অ্যাড্রেস জেনারেটর এটাতে চলে যাবো, এখানে দেখেন কর্ণাটকা, এটা কপি করে নিব, এটা কপি করে এখানে স্টেটস এর মধ্যে পেস্ট করে দিব। পেস্ট করার পর বাকি সবকিছু ঠিক আছে, অর্গানাইজেশন আমার ডিফল্টে দোকানপাট দেওয়া আছে, এখানে আমার আর কোনো কাজ নাই, জাস্ট হলো আমি কন্টিনিউ দিব। তো আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাড্রেসটা দিবেন, আপনি যদি বাংলাদেশের অ্যাড্রেসে অ্যাকাউন্ট খুলেন তখন এখানে আপনার বাংলাদেশের অ্যাড্রেসে আসবে, আপনার জাস্ট হলো স্টেটটা দিয়ে দেন কন্টিনিউ দিতে হবে। তো স্টেটটা দিয়ে আমি এখন কন্টিনিউ দিব। তো কন্টিনিউ দেওয়ার পর দেন হলো কন্টিনিউ টু বিলিং এই অপশনটাতে যেতে হবে আমাদের। কন্টিনিউ টু বিলিং এই অপশনটাতে গেলাম, তো এতটুকুর মধ্যে মূলত ঝামেলা করে, তার মানে হলো আমার ডোমেনটা আমি পারচেস করতে পারবো, এখন পারচেস করে আপনাদেরকে দেখাতে পারবো, ঝামেলা করবে না, অর্থাৎ আমার আইপি ট্রেস হয়নি। তো এখানে বিলিং অ্যাড্রেসে সেম এস কন্ট্রাক্ট অ্যাড্রেস, এটাতে ক্লিক দিয়ে দিবেন আপনারা। ক্লিক দেওয়ার পর এরপর এখানে ব্যাট আইডি দিতে বলবে, ব্যাট আইডি দেওয়ার দরকার নেই, আপনারা জাস্ট কন্টিনিউ টু পেমেন্ট এটাতে যাবেন। এবার আসলাম হলো মেইন সমস্যায়, এখানেই হলো মেইন সমস্যা পেমেন্ট মেথডে। আপনার তো কোনো প্রকার টাকা পে করতে হবে না, জিরো টাকা পে করতে হবে, বাট আপনাকে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, হয় পেপাল কিংবা ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, যে কোনো কার্ড আপনাকে অ্যাড করতে হবে। এখন আপনার পেপালও নেই, কারণ বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট খোলা যায় না, আর আপনার হয়তো ক্রেডিট কার্ডও নেই, কিভাবে করবেন? তো এটা সমাধান হলো আপনি জাস্ট হলো ক্রেডিট কার্ড বাটনটা ক্লিক দিয়ে সিলেক্ট করবেন, এখানে ক্রেডিট কার্ড নাম্বার, তারপর এক্সপিরিয়েশন ডেট, এগুলার একটা অপশন আসতেছে। এরপরে চলে যাবেন হলো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা বিন নাম্বার দিয়ে রাখছি, ওই বিন নাম্বারটা কপি করে নেবেন। তো এই বিন নাম্বারটা আমি টেক্সট ফাইলে ওপেন করি, এই বিন নাম্বারটা এতটুক থেকে কপি করে নিব, 5 থেকে 1 পর্যন্ত কপি করে নিলাম। কপি করার পর আমরা চলে যাব নেমসো সিসি জেন, গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ দিব হলো নেমসো সিসি জেন, এই লেখাটা সার্চ দিব। সার্চ দেওয়ার পর একদম প্রথমে যে সাইটটা আসবে বেস্ট সিসি জেন ডট কম, এই সাইটটাতে ঢুকবো। এই সাইটটাতে ঢুকার পর দেখেন ইনসার্ট ইউর বিন নামে একটা অপশন আছে, এখানে জাস্ট হলো আমাদের বিন নাম্বারটা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে দেখেন অ্যামাউন্ট, এখানে চাইলে আপনি 100 লিখতে পারেন, 10 লিখতে পারেন, 20 লিখতে পারেন, 500 লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ডিফল্ট ভাবে 10 রেখে দিয়েছি, কারণ আমার 10টা দরকার নেই, আমার একটা হলেও চলবে। তো এই বিন নাম্বারটা দেওয়ার পর আপনার এখানে জেনারেট কার্ড এই অপশনটাতে ক্লিক দিতে হবে। এই অপশনটাতে ক্লিক দিলে দেখেন এখানে 10টা ভার্চুয়াল কার্ড ক্রিয়েট হয়ে গেছে, এই কার্ডগুলো আপনি অ্যাড করে ডোমেনটা নিয়ে নিতে পারবেন। তো আমি এখানে প্রথমের যে কার্ড নাম্বারটা এটা কপি করে নিচ্ছি, এটা কপি করে নিলাম,
কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিব 8 নম্বরে। এরপর আমাদের এখানে মান্থ দিতে হবে, ইয়ার দিতে হবে। তো আমি মান্থ আর ইয়ারটা একটু দেখে নিই। মান্থ হলো 12 আর ইয়ার হলো 26। ইয়ার সবসময় হলো 2000-এর পরে যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যা। আর আমরা সিবিসি কোডটা কপি করে নিই, এই 3 ওয়ার্ডের কোডটা হলো সিবিসি কোড অর্থাৎ পিন, কার্ডের পিন। তো এটা কপি করে নিই। আর আমাদের মান্থ হলো 12 আর 26, তো আমি 12 আর 26 লিখে নিই। এখানে দিব 12, এরপরে হলো 26। এই তিনটা ফিল আপ করার পর এখানে সেভ বাটন ওপেন হবে, তো আমরা সেভ বাটনটা ক্লিক করব। ক্লিক দেওয়ার পর দেখেন ডান পাশে এখানে কনফার্ম সিবিসি নামে আরেকটা বাটন চলে আসছে। এই বাটনটাতে আমরা যে সিবিসিটা কপি করছি সেটা পেস্ট করে দিব। পেস্ট করলে এখানে ক্লেম ইউর ডোমেন এটা বাটনটা চলে আসবে। তো আমি সিবিসিটা পেস্ট করে দিই। পেস্ট করার পর দেখেন ক্লেম ইউর ডোমেন বাটনটা চলে আসছে। তো এখানে আসার পর আমরা জাস্ট একটা ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের ডোমেনটা পারচেস হয়ে যাবে, অর্থাৎ আমাদের ডোমেনটা ক্লেম হয়ে যাবে। সো আমি ক্লেম ইউর ডোমেন এই বাটনে ক্লিক দিলাম। সো আমাদের ডোমেনটা আমরা সাকসেসফুলি ক্লেম করে ফেলছি। এখন আমাদের ইমেইলে একটা রিসিপ্ট যাবে মেলচিম্পের পক্ষ থেকে এই ডোমেনটার, ডোমেনটার কেনার। সো আমরা ইমেইলে চলে যাই, আবার ইমেইলে ব্যাক দিয়ে এখন ইমেলটা রিফ্রেশ করি, হয়তো এতক্ষণে চলে আসছে ইমেল। মেলচিম্পের রিসিপ্টটা চলে আসছে, দেখেন এখানে দোকানপাট.net এই ডোমেনটা আমরা নিয়ে নিলাম। এখানে ভিউ ইন ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক দিয়ে আপনি ভিউ করতে পারেন। তো এখনো কিন্তু আমরা ডোমেনটা ভেরিফাই করতে পারিনি, আমাদের ডোমেনটা অ্যাকাউন্টের মধ্যে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আরো একটা ইমেল আসবে, তো ইমেলটা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। ওয়েল দেখেন 1 মিনিটের মধ্যে আমার ভেরিফাই ইমেলটাও কিন্তু চলে আসছে। প্রথমে রিসিপ্ট আসবে ডোমেনের, এরপরে ভেরিফাই ইমেলটা আসবে। এখানে দেখেন ভেরিফাই ডোমেন একটা বাটন আসছে, এই বাটনটাতে যদি ক্লিক দেন তাহলে আপনার ডোমেনটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে এবং ডোমেনটা আপনার নামে রেজিস্টার্ড হয়ে যাবে 5 বছরের জন্য। সো আমি এটা এখানে ভেরিফাই করবো না, ক্রোম ব্রাউজারে আমি এই লিঙ্কটা কপি করে নিব। কপি করে আমি আবার মজে চলে যাবো, মজে গিয়ে এটা পেস্ট করব আবার। তো পেস্ট করে 30-40 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 30-40 সেকেন্ড পরে এই পেজটা আপনার চলে আসবে ইনফো ভেরিফাই করার জন্য। তো এখানে একটু নিচে নেমে আসবেন, নিচে নেমে আসার পর ভেরিফাই ইনফরমেশন যে বাটনটা আছে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দিলে আপনার ডোমেনটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন ভেরিফাইড, অর্থাৎ আমার ডোমেনটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমরা যদি মেলচিম্প অ্যাকাউন্টে আসি, মেলচিম্প অ্যাকাউন্টে এসে ব্র্যান্ডে গিয়ে ম্যানেজ ডোমেনে যাই, দেখেন পার্সে নিউ ডোমেন এই বাটনটার নিচে দোকানপাট.net এটা সাকসেসফুলি ভেরিফাইড এই লেখাটা দেখাচ্ছে। তো এটা আমাদের এখন অথেন্টিকেট করতে হবে। অথেন্টিকেট করার জন্য আমাদের আবার ইমেল চেক করতে হবে, ইমেলে আরো একটা মেল আসবে। সো এখানে দেখেন মেলচিম সেট ইউর ডাটা ইউজ কনস্ট্যান্ট প্রিফারেন্স, এটাতে হলো ক্লিক দিতে হবে এই মেলটাতে। অর্থাৎ মেলচিম থেকে আপনাকে 3টা মেল দিবে, একটা হলো ডোমেনের রিসিপ্ট দিবে, আরেকটা হলো আপনাকে হলো ডোমেনের ইনফো ভেরিফাই করার জন্য একটা মেল দিবে, আরেকটা হলো কনসেন্ট প্রিফারেন্স এটা ভেরিফাই করার জন্য একটা ইমেল দিবে। তো আপনাকে ভেরিফাই এর মেল দুটো ওপেন করে ওই বাটন গুলোতে ক্লিক দিয়ে ভেরিফাই করে নিতে হবে। আমরা কিন্তু কন্ট্যাক্ট ইনফো অলরেডি ভেরিফাই করে নিয়েছি, এখন কনসেন্ট প্রিফারেন্স এটা ভেরিফাই করব। এটা ভেরিফাই করার জন্য দেখেন সেট ইউর ডাটা ইউজ কনসেন্ট প্রিফারেন্স এখানে একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কটা আমি কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আবার ফায়ারফক্সে চলে যাবো, ফায়ারফক্সে গিয়ে এটা আবার পেস্ট করব। পেস্ট করার পর দেখেন এরকম একটা পেজ আসবে, এখানে আপনার কনসেন্ট গুলা ভেরিফাই করতে বলবে। তো এখানে দেখেন আই কনসেন্ট টু অল অফ দ্য অ্যাবোভ এটাতে মার্ক করতে হবে, মার্ক করলে এটা সব মার্ক হয়ে যাবে। মার্ক করার পর সেভ কনসেন্ট সেটিং এটাতে ক্লিক দিব। ক্লিক দিলে আমার এগুলো সব সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আমাদের কাজ শেষ, এখন আমরা আবার মেলচিম্প অ্যাকাউন্টে চলে আসবো। মেলচিম্প অ্যাকাউন্টে আসার পর এখন আমি আপনাদেরকে মেলচিম্পের মধ্যে কাজ দেখাই। কাজ হলে আপনাদেরকে প্রথমে ব্র্যান্ড অপশনে যেতে হবে, যাওয়ার পর ম্যানেজ ওয়েবসাইট এই বাটনটাতে যেতে হবে। যাওয়ার পর দেখেন এখানে মেলচিম্পের একটা সাব ডোমেন দেখাচ্ছে, এখানে কিন্তু চাইলে আপনি আপনার ওই ডোমেনটা অ্যাড করে পার্ক করতে পারেন, কিংবা আপনার পোর্টফোলিও সাইট বানাতে পারেন, কিংবা কোম্পানি ইনফো সাইট বানাতে পারেন, কিংবা ল্যান্ডিং পেজ বানাতে পারেন, কিংবা ইমেল মার্কেটিং করার জন্য পেজ বানাতে পারেন যেখানে আপনি ইমেল কালেক্ট করবেন। তো এটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স কোনো ফিচার নেই, ওয়ার্ডপ্রেস ব্লগার এগুলোর মতো সাইট বানাতে পারবেন না, জাস্ট নর্মাল আপনি সাইট বানাতে পারবেন। তো এই ফিচারটা অর্থাৎ মেলচিম্পের ওয়েবসাইট বিল্ডারটা আপনি ইউজ করতে পারেন যদি আপনি পার্ক করার জন্য ডোমেন কিনেন, অর্থাৎ ডোমেনটা সেল দিয়ে দিবেন, সেই হিসেবে যদি ডোমেন কিনেন তাহলে পার্ক করতে পারেন। তো কিভাবে পার্ক করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে যে সাব ডোমেনটা আছে এই সাব ডোমেনটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দোকানপাট.net এই বাটনটাতে আমরা ক্লিক দিব। ক্লিক দিলে এখন সাব ডোমেনটা বাদ দিয়ে আমাদের মেইন ডোমেনটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে সেভ দিব। আমরা চাইলে সাইট টাইটেল চেঞ্জ করতে পারি, তো আপাতত সাইট টাইটেল এটাই থাক, আমি চেঞ্জ করতেছি না। এখানে সেভ দিব। সেভ দেওয়ার পর সাইট বানানোর জন্য কিংবা সাইট ডিজাইন করার জন্য আপনাকে হোম বাটন এটাতে ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পর মেলচিম্পের যে ওয়েবসাইট বিল্ডারটা আছে সেটা ওপেন হবে। এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন আপনি টেক্সট দিতে পারবেন, বক্স টেক্সট দিতে পারবেন, ডিভিডার দিতে পারবেন, তারপর ইমেজ দিতে পারবেন, ইমেজ গ্রুপ দিতে পারবেন, ইমেজ কার্ড দিতে পারবেন, ইমেজ প্লাস টেক্সট দিতে পারবেন। আপনি যদি লেখা কোনো কন্টেন্ট দিতে চান তাহলে ইমেজ প্লাস টেক্সটটা সিলেক্ট করবেন, কিংবা সোশ্যাল ফলো এরপরে বাটন দিতে পারবেন।
যেকোনো ভিডিও অ্যাড করতে পারবেন। এই ওয়েবসাইট বিল্ডারটা মেইনলি ব্লগ আকারে কাজ করে। তো এখানে জাস্ট হলো একটা পেজ দিয়ে আছে হোম, আপনি চাইলে আরো পেজ ক্রিয়েট করে নিতে পারবেন নতুন করে। তো আমাদের এত পেজ ক্রিয়েট করার দরকার নেই, আর মেলচিম থেকে ডিফল্ট ভাবে কোম্পানি স্টাইলের একটা ইন্টারফেস দিয়ে দিয়েছে ওয়েবসাইটের জন্য। তো আপনি এটা সবগুলা কেটে দিতে পারেন, কেটে দিয়ে জাস্ট হলো এখানে একটা লোগো এটাও কেটে দিতে পারেন, এটা কেটে উপরে একটা জাস্ট লেখা লিখে দিবেন এই ডোমেনটা পার্ক করা। এই ডোমেনটা কিনতে চাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করে যেন, আর কন্ট্যাক্টের এখানে আপনি লিঙ্ক দিয়ে দিবেন, আপনার সাথে কন্ট্যাক্ট করার আপনার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিতে পারেন। এই কাজটা করতে হবে হলো এখান থেকে একটা টেক্সট ব্লক নিয়ে এখানে টেনে নিয়ে বসে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে এডিট অপশনটা অলরেডি চলে আসবে, তো এই লেখাটা কেটে দিয়ে আপনি নিচে দিতে পারেন দিস ডোমেইন ইজ পার্ক, এরপরে ইফ ইউ ওয়ান্ট টু গ্রেপ দিস অর বাই দিস কন্টাক্ট আস, ওইটাতে আপনি আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার অন্য ওয়েবসাইটের লিঙ্ক কিংবা আপনার ফেসবুক আইডির লিঙ্ক এই লিঙ্ক বাটন দিয়ে অ্যাড করে দিতে পারেন। তো আমি জাস্ট কন্ট্যাক্ট আসটা দেখাই কিভাবে লিঙ্ক অ্যাড করবেন। এভাবে টেক্সটটা লিখবেন, লেখার পরে এটা মার্ক করবেন, মার্ক করে লিঙ্কে ক্লিক দিবেন, লিঙ্কে ক্লিক করলে এখানে ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিতে পারবেন, লিঙ্ক দিয়ে ইনসার্টে ক্লিক দিলে এখানে লিঙ্ক হয়ে যাবে। সো আমি জাস্ট হলো fb.com দিয়ে ইনসার্ট করে দিলাম। তো দেখেন এটা একটা লিঙ্ক হয়ে গেছে, এখানে কিন্তু লিঙ্ক দেখাচ্ছে। এটা মার্ক করে আপনি চাইলে স্টাইল চেঞ্জ করতে পারবেন, হেডিং দিয়ে বড় করে দিতে পারেন, এরপরে ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনি যা লিখতে চান সেটা লেখার পরে সেভ এন্ড ক্লোজ দিবেন। ক্লোজ দেওয়ার পর আপনাকে পাবলিশ বাটনে ক্লিক দিতে হবে যাতে আপনার ওয়েবসাইটটা পাবলিশ হয়। পাবলিশ বাটনে ক্লিক দিলে এখানে অ্যাকসেপ্ট একটা বাটন আসবে, এটাতে ক্লিক দিতে হবে, দেন আপনার সাইটটা পাবলিশ হয়ে যাবে। তো সাইট পাবলিশ হয়ে গেছে, এরপর এখানে বের হয়ে গেছে, আপনি চাইলে এখানে প্রিভিউ সাইট দিয়ে সাইটটা দেখতে পারেন। যাই হোক বিষয়টা না, বিষয় হলো আমরা ডোমেইন তো কিনলাম, ক্লেম করলাম, এরপরে সাইট রেডি করলাম, পার্ক করে দিলাম মানুষ যাতে কিনতে পারে। বাট আমরা ডোমেইনটা সেল করবো কিভাবে? সেল করা তো ঝামেলার বিষয়, কারণ আমাদেরকে তো ডিএনএস ম্যানেজমেন্ট দেয়নি। আপনাকে যদি কোনো ডোমেইন কেনার সময় ডিএনএস ম্যানেজমেন্ট না দেয়, তাহলে ওই ডোমেইনটা আপনি কোথাও ট্রান্সফার করতে পারবেন না, কোথাও সেল করতে পারবেন না। ডোমেইন কোনো হোস্টিং কোম্পানিতে অ্যাড করতে গেলে, কোনো হোস্টিং এর মধ্যে কিংবা ডোমেইন সেল করতে গেলে আপনাকে অবশ্যই ডিএনএসটা চেঞ্জ করতে হবে। ডিএনএস এর যে রেকর্ডগুলো থাকে ওই রেকর্ডগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করে কিন্তু আপনি ডোমেইন সেল দিতে পারবেন না কিংবা কোনো হোস্টিং অ্যাড করতে পারবেন না। এখন মেলচিম তো আমাদেরকে ডিএনএস রেকর্ড দিচ্ছে না, তাহলে আমরা ডোমেইন সেল করবো কিভাবে? কেউ যদি আমাদের কাছ থেকে ডোমেইন কিনতে চাই, ওই ডোমেইনটা আমরা সেল দিব কিভাবে? এটা সমাধান আছে। এটা সমাধান হলো আপনাকে এই যে ব্র্যান্ড বাটন এটাতে যাবেন, গিয়ে ম্যানেজ ডোমেইন এটাতে যাবেন। যাওয়ার পর এখানে নিচে নামবেন, নিচে নামার পর দেখেন ডোমেইন সাপোর্ট একটা বাটন চলে আসছে, এটা কিন্তু আগে ছিল না, ডোমেইন সাপোর্ট বাটনটা কিন্তু আগে ছিল না। তো এখানে দেখেন ইমেল আস, চ্যাট উইথ আস দুটো অপশন আছে। তো ইমেল আসে ক্লিক দিয়ে আপনারা তাদেরকে ইমেল করে জানাতে পারেন আপনার ডিএনএস রেকর্ড লাগবে, চেঞ্জ করা লাগবে ডিএনএস রেকর্ড। চ্যাট উইথ আস এটাতে মেসেজ করেও কিন্তু আপনি ডিএনএস রেকর্ডটা নিয়ে নিতে পারেন তাদের কাছ থেকে। এখন COVID-19 কারণে তাদের প্রচুর পরিমাণে কাজ জমে যাচ্ছে, অর্থাৎ অনেক মানুষ তাদের সাপোর্টে নক করে, আর কোভিডের জন্য যেহেতু অফিস হচ্ছে না, অফিস বন্ধ, সবাই ঘরে বসে কাজ করতেছে, মেল চিম্পের ওয়ার্কাররাও কিন্তু ঘরে বসে কাজ করতেছে, সেজন্য অনেক টাইম লাগে। সো আপনি মেল দিলে হলো রিপ্লাই পেতে অনেক দেরি হয়ে যাবে, এমনও হতে পারে রিপ্লাই নাও পেতে পারেন। আমি মেল দিয়ে রিপ্লাই পাইনি, সেজন্য সবসময় চ্যাট উইথ আস এই বাটনটা ইউজ করবেন। তো আমি চ্যাট উইথ আস বাটনটা ইউজ করে দেখাচ্ছি, এটাতে ক্লিক দিব আমরা। এটাতে ক্লিক দেওয়ার পর নতুন একটা ট্যাব ওপেন হবে। তো নতুন ট্যাবে যদি এই লিঙ্কটা দেখেন chat.ada এটা দেখেন, তাহলে এটা আপনার কাজে লাগবে না। এখানে আপনাকে যেটা করতে হবে এই লিঙ্কটা কপি করে নিতে হবে, chat.ada এরপরে কোয়েশ্চন মার্ক, এতটুকু পর্যন্ত আপনাকে কপি করে নিতে হবে। তো আমি কপি করে নিচ্ছি। তো অ্যাডা হলো মূলত একটা চ্যাটবোর্ড, অর্থাৎ এটা হলো অটোমেটিক রোবট বোর্ড, এখানে কোনো মানুষ আপনার সাথে চ্যাটিং করতেছে না, আপনি হাবি যাবি যা কিছু লিখলে আপনাকে অটোমেটিকলি রিপ্লাই দিবে। তো এই চ্যাটবোর্ড কিন্তু অত বেশি অ্যাডভান্স না, সেজন্য আপনার আমাদের মেইনলি যেটা প্রয়োজন সেটা কিন্তু এই চ্যাটবোর্ড দিতে পারবে না, সেজন্য আমরা এটা কেটে দিব। কেটে দিয়ে আমরা নতুন ট্যাবে যাব, নতুন ট্যাবে গিয়ে এখানে আমরা ওই লিঙ্কটা যে লিঙ্কটা কপি করছি সেটা জাস্ট পেস্ট করব, গো দিব না, গো না দিয়ে পেস্ট করব। এরপরে হলো এখানে অ্যাডা লেখাটা কেটে দিব, কেটে হলো form ফর্ম লিখে দিব। তো ফর্ম লিখলে কি হবে, এই ফর্ম লিখার পর আপনাকে যে ট্যাবে নিয়ে যাবে সে ট্যাবে আপনি রিয়েল মানুষের সাথে, অর্থাৎ ওদের রিয়েল ওয়ার্কারের সাথে চ্যাট করতে পারবেন, চ্যাট করে আপনার ডাটাটা নিতে পারবেন। তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা কপি করেও কিন্তু পেস্ট করে ইউজ করতে পারেন, অথবা আমি যেভাবে ম্যানুয়ালি লিখলাম সেভাবে দিতে পারেন। তো আমি এটা লিখ দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আপনার মেসেজ করার জন্য অপশন আছে, আপনার নাম, ইমেল, এরপরে সিলেক্ট টপিক, এটাতে ক্লিক দিয়ে ডোমেইন সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে লিখবেন হ্যালো ইজ দেয়ার এনিহোয়ার, অথবা অন্য কিছু লিখবেন আই নিড হেল্প উইথ মাই ডোমেইন। তো আপনারা শুরুতে এটা লিখে দিতে পারেন হ্যালো ইজ দেয়ার এনিওয়ান আই নিড সাম হেল্প উইথ মাই ডোমেইন, এটা দিয়ে চ্যাট বাটনে ক্লিক দিবেন, তাহলে আপনার চ্যাটটা তাদের কাছে চলে যাবে। বাট আরেকটা সমস্যা এখানে লেখা আছে, সেটা দেখেন COVID-19 কারণে কিন্তু তাদের রিপ্লাই দিতে অনেক দেরি হচ্ছে। তো আপনাকে 5-10 মিনিট ইভেন আধা ঘন্টাও কিন্তু ওয়েট করতে হতে পারে রিপ্লাই পাওয়ার জন্য। বাট যখনই রিপ্লাই দেওয়া শুরু করবে তখন আপনি চেষ্টা করবেন তাদেরকেও আপনি দ্রুত রিপ্লাই দেওয়ার জন্য, কারণ আপনি যত দ্রুত রিপ্লাই দিবেন আপনার কাজটা তত দ্রুত হবে। এখন আমরা ডোমেইন সেল করার জন্য কি করব, ডোমেইন সেল করার জন্য আমাদেরকে ইপিপি একটা কোড আছে, অর্থাৎ ডোমেইন ট্রান্সফার করার একটা কোড আছে।
যেটা প্রত্যেকটা ডোমেইনের জন্য আলাদা আলাদা ইপিপি কোড, এই ইপিপি কোডটা আমাদের ওদের কাছ থেকে নিতে হবে চ্যাট করে। আপনি যখন এই চ্যাটটা প্রথমে ওদেরকে পাঠিয়ে দিবেন, ওরা দিবে, ওরা রিপ্লাই করবে আপনার কি ধরনের হেল্প চাই, তখন আপনি বলবেন আই নিড মাই ইপিপি কোড অফ মাই ডোমেইন, সেটা লিখবেন। অর্থাৎ আপনার ইংলিশে কিন্তু আপনার শুদ্ধভাবে লিখতে হবে আপনার যে ইপিপি কোডটা লাগবে। তো এরপরে আপনি আপনাকে যেভাবে কোয়েশ্চন করবে আপনি সেভাবে রিপ্লাই দিবেন, ওরা যা যা চাইবে সেটা বলে দিবেন কিংবা করে দিবেন। অনেক সময় হলো আপনার সাবডোমেন ক্রিয়েট করতে বলে, আপনি যে ডোমেনটার ওনার সেটা প্রুফ করার জন্য। তো আপনি একটা সাবডোমেন ক্রিয়েট করে দিবেন, সাবডোমেন ক্রিয়েট করাটা আমি দেখাই। এখানে দেখেন পার্সেন্ট নিউ ডোমেন, এখানে ভেরিফাইড, এটার নিচে যে ম্যানেজ ডোমেন আছে এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি যে কোনো কিছু লিখে দিলে, যেমন আমি বাদন লিখে দিলাম, বাদন লেখার পরে যদি অ্যাড এ সাবডোমেইন দিই তাহলে সাবডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। তো সাবডোমেইন ক্রিয়েট হলে তারা বুঝতে পারবে যে এই ডোমেইনটার ওনার আপনি, আপনি কোন সাবডোমেইনটা ক্রিয়েট করছেন সেটাও আপনি ওদেরকে দিয়ে দিবেন মেসেজের মধ্যে। মেসেজে দেওয়ার পর এরা আপনাকে ইপিপি কোডটা দিয়ে দিবে, আর ইপিপি কোড দেওয়ার পর এদেরকে একটা জিনিস বলে দিবেন, সেটা হলো আপনার রেজিস্টার লকটা যাতে অফ করে দেয়। রেজিস্টার লক যদি আপনার অন থাকে তাহলে আপনার ডোমেইনটা কোথাও ট্রান্সফার করতে পারবেন না, অর্থাৎ অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে পারবেন না। তো তাদেরকে চ্যাটে বলে দিবেন যে আপনার ডোমেইনের রেজিস্টার লকটা যাতে অফ করে দেয় আর আপনাকে ইপিপি কোডটা দেয়। তো এটা হলো সিম্পল কাজ, আপনি জাস্ট হলো এদের চ্যাটে নক দিয়ে আপনার ইপিপি কোডটা এদের কাছ থেকে জেনে নিবেন আর রেজিস্টার লকটা অফ করে দিবেন, যাতে আপনি ডোমেইনটা সেল করতে পারেন কিংবা ট্রান্সফার করতে পারেন। আরেকটা বিষয়, আপনি যে ইপিপি কোডটা পাবেন সেটা নিজের কাছে সেফ রেখে দিবেন, আর কারো কাছে দিবেন না, কারণ ওই ইপিপি কোডটা যদি অন্য কেউ পেয়ে যায়, যে কেউ পাক সে আপনার ডোমেইনটা নিয়ে নিতে পারবে। ইপিপি কোড পেয়ে গেলে সে অন্য কোনো কোম্পানিতে আপনার ওই ইপিপি কোডটা দিয়ে ডোমেইনটা ট্রান্সফার করে নিতে পারবে, নিজে কিনে নিতে পারবে। সো আপনার নিজের ডোমেইন সেফ রাখার জন্য আপনার ইপিপি কোডটা সেফ রাখতে হবে, পাসওয়ার্ডের মতো, কাউকে বলা যাবে না। এই ইপিপি কোডটা হলো ডোমেইনের পাসওয়ার্ডের মতো। তো এখন আমরা সেল করবো কিভাবে, 2 মাসের আগে কিন্তু আপনার এই ডোমেইনগুলো সেল করা যাবে না। আমি আবার বলছি, 2 মাসের আগে আপনার এই ডোমেইনগুলো সেল করা যাবে না, কারণ যে কোনো ডোমেইন আপনি ওয়ার্ল্ডের যে ডোমেইনই কিনেন না কেন, যে কোম্পানি থেকে কিনেন না কেন, 60 দিনের মধ্যে কোনো ডোমেইন ট্রান্সফার করা যায় না। ইপিপি কোড হলো 60 দিনের মধ্যে কাজ করে না, ইপিপি কোডটা কাজ করে 60 দিন পর, অর্থাৎ আপনার ডোমেইন রেজিস্টার করার 60 দিন বয়সের পর, আপনার ডোমেইনের বয়স 60 দিন হতে হবে। তো 60 দিন পর থেকে আপনি ডোমেইন সেল করা শুরু করতে পারবেন। তো আপনি যেহেতু 5 বছর পার করে রাখতে পারবেন মেল চিম্পের মধ্যে, তো হিউজ একটা টাইম, 5 বছরের মধ্যে আপনার ডোমেইন অবশ্যই সেল হয়ে যাবে, এত টাইম লাগবে না। সো 2 মাস আপনাকে অপেক্ষা করতে হবে, 2 মাস পর আপনি সেলের জন্য ট্রাই করতে পারবেন, আপনি ফেসবুকে পোস্ট দিবেন। তো আমি আরো একটা আপনাদেরকে ডাটা দিয়ে দিই, সেটা হলো আপনারা ফেসবুকে আমাদের যে ডিজিটাল মার্কেটিং কমিউনিটি গ্রুপ আছে সেটার মাধ্যমেও কিন্তু ডোমেইন সেল করতে পারেন। তো আমাদের অ্যানাউন্সমেন্টে গেলে হলো, অ্যানাউন্সমেন্টে চেক করলে ডোমেইন কিভাবে সেল করবেন সেটার একটা পোস্ট দেওয়া আছে, ওই পোস্ট ফলো করে আপনারা ডোমেইন সেল করতে পারেন। এছাড়া ফেসবুকে ড্যাব নামে একটা গ্রুপ আছে, ডোমেইন অপশন বাংলাদেশ, ওই গ্রুপটাতেও আপনারা ডোমেইন সেল করতে পারেন। ওই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, ওইখান থেকে আপনারা গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আমাদের গ্রুপও আপনারা জয়েন হয়ে নেবেন। তো আপনি সেল পোস্ট দেওয়ার পর আপনার ডোমেইনটা যদি কেউ কিনতে রাজি হয়, আপনার যদি ডিল কনফার্ম হয়, ডিল কনফার্ম হওয়ার পর তার কাছ থেকে টাকা নেবেন, তাকে আপনি আপনার ইপিপি কোডটা দিয়ে দিবেন। তো ইপিপি কোডটা দিয়ে সে যে কোনো হোস্টিং প্রোভাইডারের কাছে, ডোমেইন হোস্টিং কোম্পানির কাছে ডোমেইনটা ট্রান্সফার করে নিতে পারবে, আবার নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। এভাবে আমরা ডোমেইনটা মূলত ট্রান্সফার করব কিংবা সেল দিব। আরেকটা বিষয়, আপনি যদি এই ডোমেইনটা এখানে ফ্রিতে না রেখে আপনি ওয়ার্ডপ্রেসে কিংবা কোডিং করে সাইট বানাতে চান, সেহেতু আপনাকে হোস্টিং অ্যাড করতে হবে, কোন একটা হোস্টিং কোম্পানিতে নিয়ে যেতে হবে আপনার ডোমেইনটা, তখনও কিন্তু আপনার সেম ওই ইপিপি কোডটা ইউজ করতে হবে। 2 মাস পর ইপিপি কোডটা দিয়ে আপনি অন্য কোনো কোম্পানিতে নিজেও ট্রান্সফার করে নিতে পারবেন কিংবা নিজেও রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, সেল না দিলেও। এবার আসি হলো আমি কিভাবে ব্লগ স্পটে সাইট বানাবো। ইন্ডিয়ান অনেক ইউটিউবার, বাংলাদেশে অনেক ইউটিউবার এই মেলচিম্পের ফ্রি ডোমেন নিয়ে অনেকগুলো কিন্তু ভিডিও বানাইছে কিভাবে ডোমেন ক্লেম করা যায়, বাট সবাই প্রত্যেকের ভিডিওতে বলছে এই ডোমেন মেলচিম্পের বাইরে নেওয়া যায় না, মেলচিম্পের বাইরে কোথাও নিতে পারবেন না আপনি। বাট এই ইনফোটা কিন্তু সত্য না, আপনি চাইলে কিন্তু মেলচিম্প থেকে বাইরে নিয়ে যেতে পারবেন। আমি ভিডিও শুরুতে যেরকম বলছিলাম, বাইরে নিয়ে গেলে হলো আপনার 5 বছরের জায়গায় হলো 11 মাস ফ্রি হয়ে যাবে। তো আপনার সেফটির খাতিরে আপনি 10 মাস ফ্রি চালাবেন, 10 মাস পর আপনাকে ডোমেইনটা কোথাও ট্রান্সফার করে নিতে হবে অন্য কোনো কোম্পানিতে। আপনার হয়তো 800 টাকা কি 900 টাকা লাগবে ট্রান্সফার করার জন্য। আপনার যে ইপিপি কোডের কথা বললাম, ওই ইপিপি কোড দিয়ে আপনাকে ডোমেইনটা ট্রান্সফার করে নিতে হবে অন্য কোম্পানিতে মেল চিম্পে রেজিস্ট্রেশন করার 10 মাস পর। 11 মাস হয়ে গেলে কিন্তু মেল চিম্প আপনাকে চার্জ করা শুরু করবে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু করবে, বাট টাকা কাটতে না পেরে আপনার ডোমেইনটা সাসপেন্ড করে দিবে। তো ডোমেইন সাসপেন্ড হওয়ার আগে, অর্থাৎ 11 মাস হওয়ার আগে আপনার উচিত হলো অন্য কোনো কোম্পানিতে ডোমেইনটা ট্রান্সফার করে নেবেন, যদি আপনি ব্লগ স্পটে সাইট বানান। এই মেল চিম্পের ডোমেইনটা আপনি জাস্ট হলো ব্লগ স্পটে অ্যাড করতে পারবেন, অন্য কোথাও অ্যাড করতে পারবেন না, ওয়ার্ডপ্রেস কিংবা অন্য কোথাও অ্যাড করতে পারবেন না, কোনো হোস্টিং কোম্পানিতেও কিন্তু অ্যাড করতে পারবেন না, জাস্ট আপনি ব্লগ স্পটে অ্যাড করতে পারবেন। এরপরে ব্লগ স্পটে ব্লগ সাইট বানিয়ে ওই ব্লগ সাইটটাকে অ্যাডসেন্স কিংবা অন্য কোনো অ্যাড নেটওয়ার্ক দিয়ে মনিটাইজ করে কিন্তু টাকা আয় করতে পারবেন, অর্থাৎ একদম প্রফেশনাল ব্লগিং করতে পারবেন ব্লগ স্পট দিয়ে।
তো সেটা কিভাবে করব সেটা আমি দেখাবো হলো পরের ভিডিওতে, এই ভিডিওতে দেখাবো না, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। মেইন ট্রিক্সটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো নেক্সট ভিডিওটা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেন, যাতে ওই ভিডিও মিস না যায়। তো আপনারা যারা ব্লগ স্পটে ট্রান্সফার করতে চান এই ডোমেইনটা, যারা ব্লগ বানিয়ে অ্যাডসেন্স থেকে টাকা আয় করতে চান, তারা অবশ্যই আমার নেক্সট ভিডিওটা মাস্ট মাস্ট দেখবেন। এই ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে সেজন্য আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, নেক্সট ভিডিওতে আমি মাস্ট কিন্তু দেখাবো কিভাবে আপনি ব্লগ স্পটে নিয়ে যাবেন এই ডোমেনটাকে। আর বাংলাদেশি ইউটিউবার, ইন্ডিয়ান ইউটিউবার এদের কথা বিশ্বাস করবেন না, এরা বলছে কোথাও ট্রান্সফার করা যাবে না। আসলে হলো কোথাও ট্রান্সফার করা যাবে না, বাট ব্লগ স্পটে ট্রান্সফার করা যাবে। আমি নিজে আমার সাইট অ্যাড করছি ব্লগ স্পটের মধ্যে। তো আমি মেলচিম থেকে আরেকটা ডোমেন কিনছিলাম আরেকটা ডিভাইস দিয়ে, belwari.com নামে। তো এটা হলো আমার সেই ডোমেনটা, এটা আমি অ্যাড করছি দেখেন www. এটা ব্লগ স্পটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লগ স্পটের আইকন। তো এখানে দেখেন পাওয়ারড বাই ব্লগার। তো আমি ব্লগারে অ্যাড করে ফেলছি, বাট এখনো সাইট ডিজাইন করি নাই, আস্তে ধীরে সাইট ডিজাইন করব, এরপরে প্রফেশনালি এই ব্লগটা চালাবো, অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ করব এই ব্লগটাকে। আর 10 মাস হয়ে যাওয়ার পর আমি অন্য কোনো ডোমেন হোস্টিং কোম্পানিতে এই ডোমেনটাকে ট্রান্সফার করে নিব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, তারাও যাতে কাজ করতে পারে, তারাও যাতে ডোমেন ক্লেম করে সেল করতে পারে কিংবা ব্লগ বানাতে পারে। আর কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের সমস্যার সমাধান দিব। আর গ্রুপে আমাদের যে ডিজিটাল মার্কেটিং কমিউনিটি গ্রুপ আছে সেটা তো পোস্ট করতে পারেন, সেটা তো সমাধান দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, করোনা ভাইরাস থেকে বেঁচে থাকেন, নিজে সেফ থাকেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখেন। আল্লাহ হাফেজ।